যেহেতু আপনি নিজেই কনফিডেন্ট, ইউ আর দ্য বিউটিফুল, অনেক অনেকে প্রস্তাব দেয়। ধরুন একজন আপনাকে প্রস্তাব করলো যে আপনাকে আমার অনেক ভালো লাগে, ওকে কষ্ট না দিয়ে ওকে না করবেন, কিভাবে না করবেন? ওকে কষ্ট দেওয়া যাবে না, বাট না করতে হবে। মানে কোন আননোন পার্সন? অফ কোর্স আননোন পার্সন। আচ্ছা আচ্ছা, এরকম তো আসলে অনেকই হয়েছে, কিন্তু আমি আসলে কারোর সাথে মানে খুবই নাইসলি বিহেভ করি আমি সবার সাথে। সো এখন সিচুয়েশন বেসিসে আসলে হয়, এখন এই মুহূর্তে আমি কিভাবে বলবো আমি জানি না, কিন্তু খুব নাইসলি ভাবে তাকে আমি বলবো যে আপনাকেও আমার খুবই ভালো লেগেছে কথা বলে, আর আপনি যা আমাকে পছন্দ করেন এটাতে আমি অনেক খুশি, আশা করি এভাবেই পছন্দ করতে থাকবেন, আমার অনেক ভালো লাগবে, দ্যাটস ইট। চমৎকার। ওকে, আরেকটা পরীক্ষার সম্মুখীন হতে হবে, সেটা হচ্ছে আপনার সাপোজ আপনার বয়ফ্রেন্ড, তা আপনি শুনলেন যে আসলে সে অন্য আরেকজনের সঙ্গে আছে, শুনতে পারলেন, তো এখন তাকে একটা ফোন দিবেন, ফোন দিয়ে আসলে ওই মুহূর্তে আপনার কথার টোনটা কি হবে আমাদের একটু দেখাবেন, জাস্ট একদম দেখাবেন। ও মাই গড, এরকম আমার সিচুয়েশন কখনো হয়নি, বাট সো ইউ হ্যাভ টু ডু। আমি আসলে ওরকম না, বাট তারপরে হয়তো বলতে পারি যে জাস্ট ফোন দিয়ে, যে ফোনটা হাতে নেন, ফোনটা অ্যাকচুয়ালি আমি যদি এই সিচুয়েশনে অরিজিনালি হই তাহলে আমি ফোন দেব না, আমি ভিডিও কল দেব, টু বি অনেস্ট। ওকে ফাইন, আমি ওইটাই দেখতে যাচ্ছিলাম যে ভিডিও কল দিয়ে আমি এটাই বলবো যে তুমি কার সাথে পাশে মানুষটাকে দেখাও, দ্যাটস ইট। ওকে, আমাদের মাঝে মাঝে মনে হয় যে আসলে অ্যানালগের সময় থাকাটাই ভালো। আচ্ছা ওকে, আমরা কিছু তারকার নাম বলবো, এই নামগুলো মাথায় আসার সঙ্গে সঙ্গে যে জিনিসটা সর্বপ্রথম মনে হবে সেটা বলে ফেলবেন। ওকে ওকে, লেটস গো। শাকিব খান, সুপারস্টার। অনন্ত জলিল, বিজনেসম্যান। ওকে, সিয়াম আহমেদ, কিউট বয়। ওকে, আরফিন শুভ, মাই ফেভারিট হিরো। আচ্ছা, জায়েদ খান, ভালো মনের মানুষ। ওকে, একদম ঘুম থেকে উঠে দেখলেন, মানে হয় না অনেক ধরনের এক্সপেকটেশন থাকে, আমরা ভিজুয়ালাইজ করি, ঘুম থেকে উঠে দেখলেন জায়েদ খান আপনার মাথার পাশে বসে আছে, কি করবেন? একদম লিটারালি আপনার মাথার পাশে বসে আছে জায়েদ খান। আমি অনেক বড় একটা শক খাবো লিটারালি এবং বলবো যে ভাই আপনি এখানে কি করছেন। ওকে, আমরা আরেকটা কিছু প্রশ্ন করছি, যেটা হচ্ছে অল্টারনেটিভ কেরিয়ার, যদি তারা অভিনেতা অভিনেত্রী না হতো কোন পেশায় সবচেয়ে বেশি ভালো করতো ইন ইউর পয়েন্ট অফ ভিউ? উপবিশ্বাস, সো টাফ অ্যাকচুয়ালি। যদি এখন তো ব্যবসায়ী হিসেবে আছে, এটা আমি বলেই দিলাম, যদি ব্যবসায়ী ছাড়া আর কি ভালো করতো? আই থিঙ্ক আমি যাই না আসলে, আমি তো বলতে পারবো না। আচ্ছা ওকে, লেটস পরিমণি, ওকে নায়িকা হিসেবে মানে আসলে। ওকে, আমাদের সিনিয়র পপি, পপি আপুকে আই থিঙ্ক ইয়ার হোস্টেজ। ও দ্যাটস গুড। বুবলি, আমার কাছে তাকে দেখে নায়িকাই মনে হয়, নায়িকা বা কোনো থাকে না, ওই যে আগে যে তার প্রফেশনটা ছিল নিউজ প্রেজেন্টার, নিউজ প্রেজেন্টার। হ্যাঁ ওকে, আপনি এটা একদম পাস কাটিয়ে গেলেন। ওকে ফাইন, আমরা আরো কিছু র‍্যাপিড ফায়ার প্রশ্ন করছি, সেটা হচ্ছে মিডিয়াতে প্রথম বন্ধু কে? মিডিয়াতে প্রথম বন্ধু, মিডিয়াতে আমার প্রথম বন্ধু, প্রথম বন্ধু না না একদমই না, যে ছিল আসলে সে এখন নেই, তো আমি তার নামটা বলতে চাচ্ছি না। ওকে।